আইডাহো জেলার সব থেকে জনপ্রিয়, সব থেকে জনপ্রিয় এবং সব থেকে উন্নয়নপ্রেমী মানুষ আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আনোয়ার আলী মানস সাহেব, যিনি তিন তিনবারের সংসদ সদস্য। আপনারা সকলেই জানেন ভারতে চিকিৎসা করতে গিয়ে তিনি নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। এই যে বিভৎস নিকৃষ্ট যে হত্যা, এই হত্যার প্রতিবাদে আমাদের সকলকেই সকলকেই সোচ্চার থাকতে হবে। আমরা ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে শুধু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আইনের মাধ্যমে তাদের নাম এসেছে এবং তারা এই হত্যার মাস্টার মাইন্ড, এটা আইনের মাধ্যমে আপনাদের ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি প্রকৃতপক্ষে তারা যদি এই হত্যার সাথে যদি তারা জড়িত থেকে থাকে, তাহলে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো এবং আহ্বান জানাবো, খুনি যত বড় শক্তিশালী হোক না কেন তার পরিচয় সে খুনি, সন্ত্রাসী যত বড় শক্তিশালী হোক তার পরিচয় সে সন্ত্রাসী। কোন রকম কোন চাপের মধ্যে যেন কোন সন্ত্রাসী কোন পাওয়ারফুল নেতা এই হত্যাকাণ্ড থেকে যেন বের হয়ে যেতে না পারে। আমরা চাই এমপি আনোয়ার আলী মানার সাহেবের যে নেতা কর্মী আছে, যে ভালোবাসার মানুষ আছে, আমাদের সকলের প্রাণের দাবি এই প্রিয় মানুষটিকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, মাননীয় নেত্রী আপনি দেখবেন যেন এই হত্যার যারা মাস্টার মাইন্ড তারা কোন রকম আইনের ফাঁক ফোকর গলিয়ে যেন বের হয়ে যেতে না পারে। প্রিয় নেত্রী, আমাদেরকে যারা নিঃস্ব করেছে, আপনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে যারা এতিম করেছে, আপনি তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন, আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমি বিশ্বাস করি, আমরা কালীগঞ্জের আওয়ামী লীগ বিশ্বাস করি। আপনার কাছে আর কিছুই চাওয়ার নেই মাননীয় নেত্রী, আপনার কাছে শুধু একটি দাবি, এমপি আনোয়ার আলী মানার সাহেবের মতো যে উন্নয়নপ্রেমী মানুষ, আওয়ামী লীগকে সুসংগঠিত করার মানুষ, সেই মানুষকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তারা আসলে কি চায়? তারা কি আদৌ আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগ ও আওয়ামী লীগকে হত্যা করে যাকে আমরা অভিভাবক মেনেছিলাম, তিনি যদি প্রকৃতপক্ষে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় পালন করে, তাহলে আপনার আওয়ামী লীগ, আপনার জেলা আওয়ামী লীগ, আপনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার কাছে নিরাপদ? মাননীয় নেত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা এই বিষয়টা খুব জোরালো ভাবে দেখবেন। যদি প্রকৃতপক্ষে এই খুনের সাথে এই সব মাস্টার মাইন্ড শুধু ছিনে না বলবো না, যদি কালীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের মধ্যেও লবিং গ্রুপিং আছে, আমরা যা আমরা আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান জানাবো, ঝিনাইদহ জেলায় যদি খুনি থেকে থাকে, আমরা বিশ্বাস করি এই আনোয়ার আলী মানার এমপি মহোদয়ের মতো জনপ্রিয় মানুষকে হত্যা করার জন্য কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মধ্যে কাপটি মেরে থাকা শত্রু থাকতে পারে, থাকতে পারে, থাকতে পারে। আপনি এই বিষয়টা একটু দেখবেন। এবং আমরা পরিশেষে বলতে চাই, এমপি আনোয়ার আলী মানার সাহেব জীবিত আনোয়ার আলী মানার সাহেবের থেকে মৃত আনোয়ার আলী মানার সাহেব আগামী দিন আরো শক্তিশালী হয়ে এই কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের রাজত্ব করবে ইনশাল্লাহ। আপনি আমাদের দিকে দেখবেন, আপনারা আওয়ামী লীগের দিকে দেখবেন, আমি এমপি পরিবারের দিকে আপনি দেখবেন, টরিনের টরিনকে যারা টিম করেছে আপনি আছেন শুধু আমাদের অভিভাবক, টরিনের অভিভাবক, টরিনের দিকে আপনি খেয়াল রাখবেন। মাননীয় নেত্রী, এমপি আনোয়ার আলী মানারের রেখে যাওয়ার স্বপ্ন যেন আমরা টরিনকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে পারি, আপনি সেদিকে খেয়াল রাখবেন। নেত্রী, ওকে টিম করেছে যারা তারা যেন কোনো রকম যেন এই হত্যার ফাঁক দিয়ে যেন না বেরিয়ে যেতে পারে, আমি বাংলাদেশের প্রচলিত আইনে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই আশাবাদ ব্যক্ত করে আজকের আয়োজন যারা করেছেন আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের মহান নেতা আনোয়ার আলী মানার সাহেবের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে এবং এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে
প্রকৃত খুনিরা বাংলাদেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির আওতায় আসবে এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মাননীয় নেত্রী জনতি শেখ হাসিনার জন্য আপনাদের কাছে দোয়া আছে, এমপি পরিবারের সকল সদস্যদের জন্য আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার কথা শেষ করছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।